বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট BARIT চট্টগ্রাম রিজিওনের দিনব্যাপী শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান জুলহাসের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিট কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম খান ফারবেস। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাদিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খনরঞ্জন রায়, সেলিম রাজা সহ আর অনেকেই। সেমিনারে বক্তারা রেডিয়েশনের ঝুঁকি ও নিরাপত্তামূলক কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করার পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত মান উন্নয়নের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। বাড়ির যে আজকে যে প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হয়েছে, বিশেষ অতিথির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য নেতৃত্বদের ধন্যবাদ জানাই। বাড়ির চট্টগ্রাম রিজিয়ন আয়োজিত আজকের এই সেমিনার এবং আলোচনা সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি শুধু মেডিকেল টেকনোলজির জাতির উন্নয়নের নয়, সমগ্র দেশের সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজে লাগবে। চট্টগ্রাম রিজিওনাল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিএমই প্রোগ্রামে আমি তাদেরকে এই সুন্দর প্রোগ্রাম উপস্থাপনার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের এই পেশায়, এই হেলথ স্বাস্থ্য সেক্টরে আমাদের ডাক্তার চিকিৎসকদের পরই টেকনোলজিদের অবস্থান, যারা এই চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা বিগত করোনার সময় দেখেছেন যে ডাক্তারদের পাশাপাশি টেকনোলজিস্টরা কী পরিমাণ ভূমিকা পালন করেছে। তো আমরা যে স্বাস্থ্যসেবায় জনগণকে জনজাতি সহজে স্বাস্থ্যসেবাটা পায় সে ব্যাপারে আমাদের এই টেকনোলজিদের যে ভূমিকা, সে তাদেরকে তাদের যে কাজের পরিধি, তাদের যে কাজ, সেই কাজগুলোকে আমরা আরও ত্বরান্বিত করার জন্য এবং এদেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার জন্য আমরা বিভিন্ন সময়ে এই ধরনের সেমি প্রোগ্রামের আয়োজন করে থাকি। অনুষ্ঠান শেষে সেমিনারে অংশগ্রহণ করা শতাধিক মেডিকেল টেকনোলজিস্টদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।